কোটা আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার খবরে দেশজুড়ে সড়কে সড়কে মানুষের ঢল নামে। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় উচ্ছ্বাস প্রকাশ করে সর্বস্তরের মানুষ। খুলনা নগরীর শিববাড়ি এলাকায় উল্লাস করে হাজারো মানুষ। উল্লাসে মুখরিত বরিশাল নগরী। রাজশাহী ও সিলেট পরিণত হয় মিছিলের নগরীতে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করায় উচ্ছ্বাসে মেতে উঠেছে দেশের মানুষ। চট্টগ্রামের চেরাগি পাহাড়, ওয়াসা, চৌমুহনী সহ নগরীর বিভিন্ন স্থানে রাস্তায় নেমে উল্লাস করে মানুষ। নগরীর সবচেয়ে বড় জমায়েত হয়েছে নিউ মার্কেট চত্বরে। সেখানে উচ্ছ্বাসের পাশাপাশি চলে মিষ্টি বিতরণ। খুলনা শিববাড়ি মোড়ে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসে। বরিশালের পুরো নগর জুড়ে মানুষের ঢল নেমেছে। সদর রোড, আমতলার মোড়ে জড়ো হয়ে উল্লাস করছে তারা। রাজশাহীতে বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তায় নেমে আসে মানুষ, আনন্দ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। শেখ হাসিনার পদত্যাগের সংবাদ শোনার পর সিলেট মিছিলের নগরীতে পরিণত হয়। বৃষ্টির মাঝে নগরী জুড়ে আনন্দ মিছিল করেন তারা। সাভারে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এ সময় আন্দোলনকারীদের উল্লাস করতে দেখা যায়। পটুয়াখালীতে জনতার ঢল নেমেছে। সদরের বিভিন্ন এলাকায় জড়ো হয়ে মিছিল করেছে তারা। ঠাকুরগাঁওয়ে আনন্দ মিছিল করার জন্য বিভিন্ন স্থানে জড়ো হয় ছাত্র জনতা। পরে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নারায়ণগঞ্জের চাষাঢ়া মোড়ে আনন্দ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা। কক্সবাজারেও আনন্দ মিছিল হয়েছে। কুমিল্লায় হাজার হাজার মানুষ নগরীর কান্দির পারে জড়ো হয়ে উল্লাস করে। এ সময় মিষ্টি বিতরণ করতে দেখা যায়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ,